সংযুক্ত আরব আমিরাতে প্রবেশ এবং সেখান থেকে দেশে ফিরতে আরোপিত বিধিনিষেধ শিথিল করা হয়েছে। আবুধাবির দূতাবাস গত মঙ্গলবার তাদের ফেসবুক পেজের মাধ্যমে জানিয়েছে, আমিরাতের বৈধ ভিসাধারী যেসব বাংলাদেশি বর্তমানে দেশটির বাইরে অবস্থান করছেন তারা এখন থেকে কিছু শর্ত সাপেক্ষে দেশটিতে প্রবেশ করতে পারবেন। শর্তগুলো হচ্ছে, বৈধ ভিসা ও আমিরাত সরকার অনুমোদিত মেডিকেল সেন্টারের ইস্যুকৃত করোনা নেগেটিভ সনদ থাকতে হবে এবং অবশ্যই আবুধাবি বিমানবন্দরে অবতরণ করতে হবে। তবে অন্যান্য বিমানবন্দরের ক্ষেত্রে এই শিথিলতা কার্যকর নয়। এছাড়া ভিজিট ভিসায় আমিরাতে অবস্থানকারী যেসব বাংলাদেশের ভিসার মেয়াদ গত 1 মার্চের পর শেষ হয়েছে তারা ভিসা নবায়ন, ভিসা পরিবর্তন এবং জরিমানা ছাড়াই আগামী 10 সেপ্টেম্বরের মধ্যে আমিরাত ত্যাগ করার সুযোগ পাবেন। গ্রিসে হিন্দু সম্প্রদায়ের উদ্যোগে ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি পালন করা হয়েছে, তবে করোনা মহামারীর কারণে সীমিত পরিসরে ছিল উৎসবের আনুষ্ঠানিকতা। দূতাবাসের পক্ষ থেকে উৎসব আয়োজনের প্রশংসা করে বলা হয়, সাম্প্রদায়িক সম্প্রীতির অন্যতম উদাহরণ এই জন্মাষ্টমী। আমাদের গ্রিস প্রতিনিধি জাকির হোসেন চৌধুরীর পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন নাসির উদ্দিন ভূঁইয়া। গত মঙ্গলবার গ্রিসের রাজধানী এথেন্সের ওমোনিয়ার শ্যাম মন্দিরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে পূজা অর্চনার আয়োজন করা হয়। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে এই উৎসবে অংশ নেন। এ অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন গ্রিস আওয়ামী লীগ, যুবলীগ সহ প্রবাসীদের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠান উদ্বোধন করেন গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জসিমউদ্দিন। দূতাবাসের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন সচিব সুজন দেবনাথ ও প্রথম সচিব খালেদ আহমেদ। এ সময় এই উৎসব আয়োজনের প্রশংসা করেন তারা। আমাদের এখন একটা বড় স্লোগান হচ্ছে ধর্ম যাত্রার সুসংবাদ, এবং আপনাদের এই যে ধর্মীয় উৎসব সেই উৎসবে আমরা সবাই এখন যোগ দিতে পারছি। তবে এটা আমাদের মনে রাখতে হবে যে ধর্মের যেই মূল বাণী সেই বাণী থেকে যাতে আমরা বিচ্যুত না হই। আজকে ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন, তার বাণী হচ্ছে দুষ্টের দমন আর সৃষ্টির পালন। তো আমরা সেটিতেই বিশ্বাস করি। আমরা সবসময় চাই ভালো মানুষেরা যারা সৃষ্ট তারা সামনে আসুক আর দুষ্টরা পিছনে যাক। করোনার কারণে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে এবার সংক্ষেপ করা হয়েছে উৎসবের আনুষ্ঠানিকতা। মন্দির প্রাঙ্গণে সংক্ষিপ্ত পূজা অর্চনা আর ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ শেষে ওমোনিয়া কেন্দ্র থেকে সংসদ ভবন সিনটাগমা পর্যন্ত একটি শোভাযাত্রার আয়োজন করা হয়। আমি যতটুকু পারতেছি সামাজিক দূরত্ব বজায় রেখেই আমরা আমাদের জন্মাষ্টমী অনুষ্ঠান পালন করতেছি। নিয়ম অনুযায়ী আমরা কৃষ্ণের সব কাজকর্ম আমাদের মন্দিরে বলতে করতেছি। আনন্দের সাথে বলা চলে, বেদনার সাথে বলা চলে, কৃষ্ণের জন্মাষ্টমী পালন করছি। দুষ্টের দমন আর সৃষ্টের পালনকারী ভগবান শ্রীকৃষ্ণ যুগে যুগে আবির্ভূত হয়ে সাধুর পরিত্রাণ আর অসুরের বিনাশ করবেন, এমনটাই প্রত্যাশা সকল কৃষ্ণ ভক্তদের। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি।